Isso não é, não te furete, né? Não tá bem? Me estico, rato, me estico. Peraí, estou agora por aí. Ah, estou agora por aí, me estico, me estico. Deixa eu me estico. Shira. Shira, já vou te... Me estico, me estico. Oh. Me estico, me estico. Me estico, me কারিগর হ্যাঁ আপনি কারিগর মিষ্টির হ্যাঁ আপনার নাম মানিক মানিক চন্দ্র ঘোষ টাকা সম টাকা মানিক চন্দ্র ঘোষ হ্যাঁ মানিক চন্দ্র ঘোষ সে বলবেন না কি মিষ্টি আছে এটা সাদা মিষ্টি সাদা মিষ্টি ও শুকান মিষ্টি বা শুকনা মিষ্টি আপনার মিষ্টি বানান কতদিন থেকে তিরিশ বছর তিরিশ বছরের অভিজ্ঞতা এখানে কাজে লাগাচ্ছেন অনেক ভালো আপনি কি শুধু মিষ্টি বানান না দই আপনি এই মিষ্টির মধ্যে কি কি দেওয়া আছে সানা ছানাটা আটকে না আর পরবর্তীতে এটা এটা কি শিরার মধ্যে ভাজতেছেন নাকি মানে তেলের মধ্যে ভাজতে হয় না কালো জাম যেটা আর কি আর যেটা এটা মানে এমনিতে শিরার মধ্যেই জাম এই মিষ্টি হচ্ছে ও চিনি দিয়ে রস করতে হয় রস করার পরে মিষ্টি এটা মানে কয় কেজির করাই তিন কেজি আর এখানে কতগুলো দিচ্ছেন চোদ্দ পনেরো কেজি চিনি আর পানির পরিমাণ পানির পরিমাণ তিন কেজির মতো তিন কেজি পানি আর হচ্ছে এমনিতে এখানে কি ওই যে লং টং বা সাদা এলাচ সাদা এলাচ ব্যবহার করা হয় কি পরিমাণ দেন এটা গুঁড়ো করছে গুঁড়ো করে সামান্য একটু আচ্ছা আচ্ছা এইখানে ফ্লেভারটা একটু সাদা এলাচের মতো আছে রসমালাই বানাইতে পারেন রসমালাই বানায় প্রসেসিং কি রসমালাই বানানোর প্রসেসিং আপনার আগে দুধ ঘন করে জাল দিয়ে দিতে হবে আচ্ছা জাল দিয়ে ছোট ছোট করে মিষ্টি ভাজতে হবে আগে পাতলা শ্যাত ভাজে ওটা রসটায় তুলে তখন ওই গাঢ় দুধটা যে গাঢ় হয়ে গেল ক্ষীরের মতো ওরই মধ্যে ছেড়ে দিতে হবে রসমালাই হবে ওটা কি সারা রাত জমে রাখতে হয় দুধের মধ্যে সকালে খাওয়া খেলে ভালো লাগে অনেক স্বাদ লাগে এই সাদা ফল দেয় এটার ভিতরে এখানে কি কি রাখছেন এটা কি সানা এটা সানা সানা এইরকম করে কেন রাখছেন এটা পানি থাকলে পরে আপনার মিষ্টি হবে না ও পানি থাকলে মিষ্টি হবে না পানিটা বাহির করতে বাহির করে দিতে হবে পানি বার করে দিচ্ছি এই এটা আবার কি করবেন এই সানা এই সানাটা হয়তো সামান্য একটু মজা একটু একটু সুজি দিয়ে সার দিতে হবে এখানে কি কোনো তেল বা ঘি ইউজ করতে হবে না এমনিতে এটা তেল মানে সামান্য হাজার লাগা লাগে বুঝলেন না যে সানাটা নরম তো লাগে যাবে আপনার মিষ্টি দেখা যাবে মানে এইরকম করে জাল দিতে হবে কত মিনিট আধা ঘন্টা যাক আপনাকে অনেক ধন্যবাদ আপনার বাসা কোথায় আমার বাসা চক নরেশ্বর এবার তো আপনাদের পূজা হচ্ছে পূজাতে মিষ্টি টিষ্টি বানাবেন না এখানেই বানাই এখান থেকে সাপ্লাই এখান থেকে এখান থেকে পূজাতে কেমন মিষ্টি সাপ্লাই কত কেজি বা কত মন কত মন হয় তো মোনাস্টেক মোনাস্টেক একদিনের মালা তো দুই দিন আট মনের মতো মিষ্টি হ্যাঁ আর হচ্ছে আপনার ইয়াতে ওই ঈদে ঈদে চান্দে ঈদে আমি মিষ্টি বিক্রি করি
মানে হৃদয়ে দুই একদিন আগে থাকে তোমার মিষ্টি প্রায় 25 মনের মতো মিষ্টি আমি বিক্রি করি মিজান 25 মন হ্যাঁ 25 28 এরকম আপনার এখানে কি মিষ্টির অর্ডার নেওয়া হয় যদি আপনি হ্যাঁ কেউ যদি মিষ্টি বানায় বানায় নাই খুব উন্নত মানের মিষ্টি পারবো বানাই দিতে পারবেন শিওর আপনার ফোন নাম্বার মনে আছে আমার ফোন নাম্বারটা আমার স্মরণ থাকে না বুঝছেন আমার তো বক হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনার ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিব আচ্ছা আপনার সাথে সবাই যোগাযোগ করব আল্লাহ ভরসা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আল্লাহ ভরসা আপনি সানা কি করতেছেন সানা হলো চিপতেছেন পানিগুলো বের করে নিচ্ছে পানিগুলো বের করে নিচ্ছে তারপরে কি করবেন তারপরে এখানে ময়দা দেবো শুকিয়া দেবো দিয়ে এটা কি এখনই এখনই করবেন তাহলে আমি একটু আমাদের দর্শকদের দেখাই কিভাবে মিষ্টির প্রসেসিং করে এখানে কয় কেজি দুধ ছিল এটি হলো ছানা ছিল হলো 3 কেজি ছানা 3 কেজি আপনারা কি ছানা কিনে নিয়ে আসেন বাইক থেকে কিনে প্রথম অবস্থায় সাদা ফল দিলে পানি এখানে একটু নাই না 3 কেজি ছানার মধ্যে কতগুলো পরিমাণ সুজি দিবেন আমি দিচ্ছি দাঁড়ান তিন কেজিতে 3 মুঠ এরপরে আর কোনো কিছু দিবেন এখানে সোডা তো পরিমাণ মতো দিতে হবে ঘুরে যাবে বলতে এটি মনে করেন না হলে 6-9 গ্রাম সল্ট হবে এইভাবে আস্তে আস্তে মিক্সড করে হ্যাঁ সম্পূর্ণটা হ্যাঁ আপনি চাও জাল দেন এই ছানাটা মিক্সড করার পরে আপনি ছোট ছোট গোলাকার করবেন করে এখানে ছেড়ে দিবেন রসের মধ্যে শিরার মধ্যে এখানে কত মিনিট জাল দিবেন আপনি এটা আধা ঘন্টা জাল দিতে হবে আধা ঘন্টা জালের পরে মিষ্টি হয়ে যাবে ওটা নামায় রাখতে হবে তাহলে তো মিষ্টি হয়ে গেল হ্যাঁ মিষ্টি হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের মিষ্টি হয়ে গেছে Thank you.